ओम शांति। आज के 28 जनवरी 2021 प्रातः मुरली। आज के मुरली बाबा बोलछेन कि मिष्टि बच्चारा कखनो मिथ्या अहंकारेर बश होबे ना, एई रथेर सम्पूर्ण सम्मान राखबे। आर आज के मुरलीते प्रश्न एसे, बच्चारा तुम्हादेर मध्ये पद्मगुण भाग्यशाली के एवं दुर्भाग्यशाली के? এই প্রশ্নটির উত্তর হয়েছে কি, যাদের আচরণ দেবতাদের মতন, যারা সবাইকে সুখ প্রদান করে, তারা হলো পদ্মগুণ ভাগ্যশালী, এবং যারা ফেল হয় তাদের বলা হবে দুর্ভাগ্যশালী। কে কো মহান দুর্ভাগ্যশালী হয়ে যায়, তারা সবাইকে দুঃখ দিতেই থাকে, সুখ দেওয়া কি তারা জানে না। বাবা বলেন, বাচ্চারা নিজের রক্ষণাবেক্ষণ ভালোভাবে করো, সবাইকে সুখ প্রদান করো, উপযুক্ত হও। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মরূপী বাচ্চাদের বুঝাচ্ছেন, তোমরা এই পাঠশালায় বসে উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করো। তোমরা বুঝেছো যে আমরা উঁচু থেকে উঁচু স্বর্গে পদ প্রাপ্ত করি, এমন বাচ্চাদের তো খুশি হওয়া উচিত। যদি সবার দৃঢ় নিশ্চয় থাকে, তব সবাই তো একরকম হতে পারে না, ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত তো থাকে, পেপারও ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত ক্রম সংখ্যা তো থাকে, কেউ ফেল হয় তো কেউ পাস হয়। অতএব প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, বাবা যে আমাদের এমন উঁচু স্থান প্রদান করেন, আমি কতখানি উপযুক্ত হয়েছি, অমুকের সে ভালো না খারাপ, এটা হলো পড়াশোনা, তাই না? এমন দেখা যায় কেউ কোনো বিষয়ে দুর্বল হলে নিচে নেমে যায়, যদু সে মনিটর হবে তবু কোনো বিষয়ে দুর্বল হলে নিচে নেমে যাবে, খুব কমে স্কলারশিপ প্রাপ্ত করে, এও হলো স্কুল। তোমরা জানো যে আমরা সবাই পড়াশোনা করছি, এতে সর্বপ্রথম কথা হলো পবিত্রতার। বাবাকে আহ্বান করছো না পবিত্র করার জন্য? যদি ক্রিমিনাল আয় বা কুদৃষ্টি থাকবে তো নিজেরই অনুভব হবে। বাবাকে লিখে দেয়, বাবা আমরা এই সাবজেক্টে দুর্বল, স্টুডেন্টের বুদ্ধিতে নিশ্চয় থাকে আমরা অমুক সাবজেক্টে খুবই দুর্বল, কে এমনও বুঝতে পারে আমরা ফেল করব। এতে প্রথম নম্বরের সাবজেক্ট হলো পবিত্রতা। অনেকে লেখে, বাবা আমরা হেরে গিয়েছি, তাদের কি বলা হবে? তারা নিজেরাই বুঝতে পারে আমরা আর উপর উঠতে পারব না। তোমরা পবিত্র দুনিয়া স্থাপন করো, তাই না? এটাই হলো তোমাদের মুখ্য দৃশ্য। বাবা বলেন, বাচ্চারা মামে কম স্মরণ করো এবং পবিত্র হও, তাহলে লক্ষ্মীনারায়ণের বংশে যেতে পারবে। টিচার তো বুঝবে এই স্টুডেন্ট এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না, হ্যাঁ তিনি হলেন সুপ্রিম টিচার। ব্রহ্মবাবাও তো স্কুলে পড়েছেন, তাই না? কোনো কোনো ছেলেরা এমন খারাপ কাজ করে যে শেষে মাস্টার দণ্ড দেন। পূর্বে কঠিন দণ্ড দেওয়া হতো, এখন দণ্ডের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, ফলে স্টুডেন্টরা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আজকাল স্টুডেন্টরা কত ঝামেলা করে, স্টুডেন্টদের নিউ ব্লাড বলা হয়, তারা কত কি করে, আগুন লাগিয়ে দেয়, নিজের যুব শক্তির প্রদর্শন করে, এটা হলো আসুরিক দুনিয়া। যুবকরা খুব খারাপ হয়, তাদের কুদৃষ্টি থাকে, দেখতে খুব ভালো হয়, যেমন বলা হয় ঈশ্বরের অন্ত নেই, তেমনই তাদেরও অন্ত পাওয়া যায় না যে তারা কি রকম মানুষ। হ্যাঁ, জ্ঞানের বুদ্ধি যারা জানতে পারা যায়, পড়াশোনার কি রকম, তাদের কার্যকলাপ কি রকম, কেউ তো এমন কথা বলে যেন মুখ থেকে ফুল ঝরে পড়ছে, কেমন কথা বলে যেন মুখ থেকে পাথর পড়ছে। দেখতো ভালো, পয়েন্টস ইত্যাদি ভালো লেখে, কিন্তু পাথর বুদ্ধি, বাইরে শো এসে মায়া খুব তীক্ষ্ণ। তাই গায়ন আছে, আশ্চর্য হয়ে শুনে নিজেকে শিব বাবার সন্তান রূপে পরিচয় দিয়ে, অন্যদের জ্ঞান শুনিয়ে গানের কথা বলে, তারপরে পালিয়ে যায়, অর্থাৎ
ট্রেটর হয়ে যায়, এমন নয় বুদ্ধিমান ট্রেটর হয় না, বরং খুব বুদ্ধিমানরাও ট্রেটর হয়ে যায়। ওই সেনাবাহিনীতেও এমন হয়, বিমান সহ অন্য দেশে চলে যায়। এখনও এমন হয়, স্থাপনা করতে খুব পরিশ্রম লাগে, বাচ্চাদের পড়া করতে পরিশ্রম লাগে, টিচারদেরও পড়াতে পরিশ্রম হয়। দেখা যায় যে সবাইকে ডিস্টার্ব করে, পড়াশোনা করে না, তাদের স্কুলে হান্টার মারা হয়। ইনি তো হলেন পিতা, বাবা কিছু করেন না, বাবার কাছে এমন নিয়ম নেই, এখানে তো একেবারে শান্ত থাকতে হয়। বাবা তো হলেন সুখদাতা, ভালোবাসার সাগর, অতএব বাচ্চাদের আচরণ এমন হওয়া উচিত যেমন দেবতাদের হয়। বাচ্চারা, বাবা তোমাদের সর্বদা বলেন তোমরা হলে পদ্মগুণ ভাগ্যশালী, কিন্তু পদ্মগুণ দুর্ভাগ্যশালীও হয়, যারা ফেল হয় তাদের তো দুর্ভাগ্যশালী বলা হবে, তাই না? বাবা জানেন শেষ পর্যন্ত এইসব হতেই থাকবে। কেউ তো মহান দুর্ভাগ্যশালী অবশ্য হয়, আচরণ এমন থাকে যে বোঝা যায় এখানে স্থির থাকতে পারবে না, এত উঁচু হওয়ার যোগ্যতা নেই, সবাইকে দুঃখ দেয়, সুখ প্রদান করা জানে না, তাহলে কিরূপ অবস্থা হবে? বাবা সদা বলেন বাচ্চারা নিজের রক্ষণাবেক্ষণ ভালোভাবে করো, এইসবও ড্রামা অনুসারে হবে, লোহার চেয়েও নিম্নস্তরের হয়ে যায়। ভালো ভালো বাচ্চারাও কখনো চিঠি লেখে না, তাদের কি অবস্থা হবে? বাবা বলেন আমি এসেছি সর্বজনের কল্যাণ করতে, আর সকলের সদ্গতি করি, আগামীকাল আবার দুর্গতি হয়ে যায়। তোমরা বলবে আমরা গতকাল বিশ্বের মালিক ছিলাম, আজ গোলাম হয়েছি, এখন সম্পূর্ণ বৃক্ষটি বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, এ হলো ওয়ান্ডারফুল বৃক্ষ, মানুষ সে কথা জানে না, এখন তোমরা জানো কল্প অর্থাৎ পুরা 5000 বছরের সঠিক বৃক্ষ, এক সেকেন্ডের তফাত হতে পারে না। এই অসীম জগতে বৃক্ষের নলেজ তোমরা বাচ্চারা এখন প্রাপ্ত করেছ, নলেজ প্রদান করছেন বৃক্ষপতি। বীজ হয় ছোট, ফল দেখা কত বড় মাপের হয়, এ হলো ওয়ান্ডারফুল বৃক্ষ। এই বৃক্ষের বীজ হলো সূক্ষ্ম, তো আত্মাও হয় সূক্ষ্ম, বাবাও সূক্ষ্ম, এই সুখ দিয়ে দেখা যায় না। যদিও বিবেকানন্দর বিষয়ে বলা হয়, উনি বলেছেন জ্যোতিপুঞ্জ ওনার থেকে বেরিয়ে আমার মধ্যে সে ঢুকে গেল, এখন এমন কোন জ্যোতি বেরিয়ে অন্যের মধ্যে মিলিতে যেতে পারে না, কি বেরিয়েছে সে বিষয়ে বুঝে নেই। এমন এমন সাক্ষাৎকার তো অনেক হয়, কিন্তু তারা অনেক সম্মান দেয়, মহিমা বর্ণনা করে। ভগবান উবাচ কোনো মানুষের মহিমা নয়, মহিমা বর্ণনা কেবল দেবতাদের করা হয়, এবং যেমন দেবতায় পরিণত করেন তার মহিমা করা হয়। বাবা কার্ড খুব ভালো বানিয়েছিলেন, জয়ন্তী পালন করো একমাত্র শিব বাবার, এই লক্ষ্মীনারায়ণকেও তো এমন স্বরূপ শিব বাবাই প্রদান করেন, তাই না? শুধুমাত্র এক এরই মহিমা আছে, একের স্মরণেই থাকো। ব্রহ্মা বাবা নিজে বলেন উঁচু থেকে উঁচু স্বরূপে পরিণত হই, পরে নিচেও নেমে আসি, এ কথা কেউ জানে না। উঁচু থেকে উঁচু লক্ষ্মীনারায়ণ পুনরায় 84 জন্ম পরে নিচে নেমে আসেন, তত্ততম। তোমরাই বিশ্বের মালিক ছিলে, পরে কি অবস্থা হয়েছে? সত্যযুগে কে ছিলে? তোমরা সবাই ছিলে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে, রাজা রানীও ছিলে, সূর্যবংশী চন্দ্রবংশীর ছিলে। বাবা কত ভালোভাবে বুঝান, এই সৃষ্টিচক্রের জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে চলতে ফিরতে থাকা উচিত। তোমরা হলো চৈতন্য লাইট হাউস, সম্পূর্ণ পড়াশোনা বুদ্ধিতে থাকা উচিত, কিন্তু এই সেই অবস্থা তো এখনো হয়নি, হবে। যারা পাস উইথ অনার হবে তাদের এমন অবস্থা হবে, সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকবে, বাবার প্রিয় লাভলি বাচ্চা তখনই বলা
হবে। এমন বাচ্চাদেরকে বাবা স্বর্গের রাজত্ব উপহার দেন। বাবা বলেন, আমি রাজত্ব করি না, তোমাদের প্রদান করি, একে নিষ্কাম সেবা বলা হয়। বাচ্চারা জানে বাবা আমাদের মাথার উপরে বসিয়ে দেন, তেমন বাবাকে কতখানি স্মরণ করা উচিত। এইটা মা এমন এইভাবে পূর্ণ নির্দিষ্ট আছে, বাবা সঙ্গমে এসে সবাইকে সদ্গতি দেন। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এক নম্বরে হাইয়েস্ট সম্পূর্ণ পবিত্র, লাস্ট নম্বরে সম্পূর্ণ অপবিত্র। স্নেহ স্মরণ তো বাবা সবাইকে দেন। বাবা কত ভালোভাবে বুঝান, কখনো মিথ্যা অহংকারের বশীভূত হবে না। বাবা বলেন, সতর্ক থাকতে হবে, এই রথের সম্মানও রাখতে হবে। এই রথ অর্থাৎ ব্রহ্ম বাবার দেহের দ্বারা তো বাবা জ্ঞান প্রদান করেন, তাই না? ইনি অর্থাৎ জ্ঞানে আসার পূর্বে কখনো কুবচন শোনেননি, সবাই খুব ভালোবেসেছে। এখন তো দেখো কত কুকথা শুনতে হয়, অনেকে ট্রেটর হয়ে পালিয়ে যায়, তখন তাদের কিরূপ অবস্থা হবে, ফেল হবে, তাই না? বাবা বুঝান, মায়া হলো এমন, তাই খুব সতর্ক থাকো, মায়া কাউকে ছাড়ে না, সব রকমের আগুন লাগিয়ে দেয়। বাবা বলেন, আমার সব বাচ্চারা কামচিতায় বসে কালো কয়লায় পরিণত হয়েছে, সবাই তো এরকম হয় না, না সবার পাঠ একরকম হয়, এর নামে হলো বেশ্যালয়, অনেক ভার কামচিতায় বসেছে। রাবণ খুব শক্তিশালী, বুদ্ধিকে প্রতীক বানিয়ে দেয়, এখানে এসে বাবার কাছে শিক্ষা নিয়েও অনেকে এমন হয়ে যায়। বাবার স্মরণ ব্যতীত কুদৃষ্টি কখনো ভালো হতে পারে না। তাই সুরদাসের কাহিনী আছে, খারাপ জিনিস দেখবে না বলে নিজেই অন্ধ হয়ে গেছিল। যদিও গল্প দৃষ্টান্ত তো দেওয়া হয়, এখন তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ, অজ্ঞান অর্থাৎ অন্ধকার। বলা হয় তোমরা তো অন্ধ অজ্ঞানী, এখন জ্ঞান হলো গুপ্ত, এতে কিছু বলার নেই। এক সেকেন্ডে সম্পূর্ণ জ্ঞান এসে যায়, সবচেয়ে সরল এই জ্ঞান, তবু শেষ পর্যন্ত মায়ার পরীক্ষা চলতে থাকবে। এই সময় তো ঝড়ের মধ্যে আছো, পাকা মজবুত হয়ে গেলে এত ঝড় আসবে না, পড়ে যাবে না, তখন দেখবে তোমাদের বৃক্ষ কত বড় হবে, সুনাম তো হবে। বৃক্ষ তো বৃদ্ধি পেতে থাকে, একটু বিনাশ হলে খুব সতর্ক হয়ে যাবে, তখন বাবার স্মরণে স্থির হয়ে যাবে, বুঝবে যে সময় কম। বাবা তো ভালো করে বুঝান, নিজেদের মধ্যে স্নেহ সহকারে থাকো, চোখ রাঙাবে না, কুদরূপী ভূত এলে চেহারা পাল্টে যায়, তোমাদেরকে তো লক্ষ্মীনারায়ণের মতন চেহারা ধারণ করতে হবে। মুখ্য উদ্দিষ্ট সামনে আসে, সাক্ষাৎকার পরে হতে থাকবে যখন ট্রান্সফার হবে। যেমন শুরুতে সাক্ষাৎকার হয়েছিল, তেমনই শেষ সময় অনেক পাঠ দেখবে, তোমরা খুব খুশিতে থাকবে। মিরুয়া মত মলুকা শিকার, অর্থাৎ শিকার দেখে শিকারী মনে আনন্দ, শেষ সময়ে অনেক সিনারি দেখতে হবে, তখন অনুতাপ করবে যে আমি এই কাজ করেছি, তখন সেই দণ্ড ভুগু কঠিন থাকে। বাবা এসে পড়ান, তারও সম্মান না রাখলে দণ্ড তো প্রাপ্ত হবে, সবচেয়ে কঠিন দণ্ড ভোগ তারা প্রাপ্ত করবে যারা বিকারগ্রস্ত হয়, বা শিব বাবার অনেক গ্লানি অপমান করানোর নিমিত্ত হয়। মায়া খুব তীব্র, স্থাপনার কাজে কত কিছু হয়, তোমরা তো এখন দেবতায় পরিণত হচ্ছ, তাই না? সত্যযুগে অসুরে ইত্যাদি হয় না, এ হলো সঙ্গমের কথা। এখানে বিকারগ্রস্ত মানুষ কত দুঃখ দেয়, কন্যাদের উপরে অত্যাচার করে, বিবাহ করতে বাধ্য করে, স্ত্রীকে বিকারগ্রস্ত হওয়ার জন্য অত্যাচার করে,
কত কিছুর সম্মুখীন হতে হয়। তারা বলে সন্ন্যাসেরও থাকতে পারে না, এরা কারা যে পবিত্র থেকে দেখায়। ভবিষ্যতে সবই বুঝবে পবিত্রতা ব্যতীত দেবতায় পরিণত হওয়া সম্ভব নয়। তোমরা বোঝাও আমরা এতখানি প্রাপ্ত করি তবেই ত্যাগ করি। ভগবান বলছে কাম বিকারকে জিতলে জগৎ জিত হবে, এমন লক্ষ্মীনারায়ণে পরিণত হলে পবিত্র তো হবে। তখন মায়া খুব অস্থির করে, সর্বস্ব এই পড়াশোনা তাই না, বাবা এসে পড়ান, এই কথা বাচ্চারা ভালো রীতি স্মরণ করে না, তাই মায়া এসে থাপ্পড় মারে। মায়া অনেক আদেশ অমান্য করিয়ে দেয়, তখন তাদের কি অবস্থা হয়। মায়া এমন অমনোযোগী বানিয়ে দেয়, অহংকারে বশীভূত করে দেয় যে বলার কথা নয়, নম্বর অনুসারে রাজধানী তৈরি হয়, সুতরাং কোনো কারণ তো থাকবে তাই না। এখন তোমরা পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান প্রাপ্ত করো, তাই খুব ভালোভাবে মনোযোগী হওয়া উচিত। অহংকার হলে মৃত্যু, মায়া একদম ওয়াট নট এ পেনি অর্থাৎ মূল্যহীন বানিয়ে দেয়। বাবার আদেশ অমান্য করলে বাবাকে স্মরণ করতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ মন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আজকের মূলিতে ধারণার জন্য মুখ্য সার প্রথম হয়েছে, নিজেদের মধ্যে স্নেহ সহকারে চলতে হবে, কখনো ক্রোধবশত একে অপরকে চোখ রাঙাবে না, বাবার আদেশ অমান্য করবে না। দ্বিতীয়ত হয়েছে, পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিতে পড়াকে রাখতে হবে, চৈতন্য লাইট হাউস হতে হবে, দিন রাত্রি বুদ্ধিতে যেন জ্ঞান আবর্তিত হয়। আজকে মূলতি বাবা বরদান দিয়েছেন কি সর্বদা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের নেশায় এবং খুশিতে থেকে পদ্মগুণ ভাগ্যশালী ভব। সম্পূর্ণ বিশ্বে যে সকল ধর্মপিতা বা জগৎগুরু হয়েছেন তাদের কারো মাতা পিতার সম্পর্কে অলৌকিক জন্ম অলৌকিক রক্ষণাবেক্ষণ প্রাপ্ত হয়নি। তারা অলৌকিক মাতা পিতার সম্পর্ক স্বপ্নেও কল্পনা করতে পারে না, এবং তোমরা পদম্পতি শ্রেষ্ঠ আত্মারা হলেন প্রতিদিন মাতা পিতার সম্পর্কের বা সর্বসম্বন্ধের স্নেহ স্মরণ নিতে সক্ষম। স্বয়ং সর্বশক্তিমান পিতা বাচ্চাদের অর্থাৎ তোমাদের সেবক হয়ে প্রতি পদক্ষেপে সঙ্গে থাকেন, তাই এই শ্রেষ্ঠ ভাগ্যের নেশায় ও খুশিতে থাকো। আজকের মূলিতে স্লোগান হয়েছে, তন ও মন সর্বদা খুশি রাখার জন্য খুশির সমর্থ সংকল্প করো। ওম শান্তি।